হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো সবার প্রথমেই আমি তোমাদেরকে জানাই হ্যাপি হোলি আর এই বছরে আমার বেবি প্রথমবার রঙ খেলবে তো চলো গিয়ে দেখি দেশি ঘুরে

সুন্দর তো চলো এখন গিয়ে আমি আমার শাশুড়ি মায়ের ফেসটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন বেবিকে স্নান করে দিয়েছি তো আমি গিয়ে স্নানটা করে আসি আমি স্নান করার পরে এসে দেখছি আমার বেবি ঠামির সঙ্গে গাড়ি চালানো নিয়ে ব্যস্ত আর আমার হাজব্যান্ড গেছে মাছ ধরতে তো মাছ ধরার স্টাইল দেখে তোমরা হয়তো ভাবতে পারো কত বড় মাছ উঠবে কিন্তু আসলে তা না পুকুরে একদম মাছ নেই তো কিছু গুড়া মাছ ধরতে গেছে মানে ছোটো ছোটো মাছ ধরতে গেছে আর ছোটো মাছ খাওয়ার স্বাদটাই আলাদা তো আজ রান্না হবে ডাটা দিয়ে ছোটো মাছ তরকারি শাশুড়ি মা ডাটা কাটতে বসে গেছে কারণ মাছ ধরার পরে আবার ছোটো ছোটো মাছগুলি কাটতে অনেকটা সময় লাগবে তাই আগে ডাটাগুলি কেটে নিচ্ছে আর এদিকে দেখো পুকুর পাড়ে যে একটা ফুল গাছ ছিল তার মধ্যে মিষ্টি কুমোর গাছ তুলে দেওয়া হয়েছিল তো এখানে দেখতেই পারছ আর এদিকে তোমাদের ভালোবাসায় ডালিম গাছে ডালিম ধরেছে আর এই দেখো মাছগুলি আর আকাশের অবস্থাটা দেখো মনে হয় প্রচুর ঝড় বৃষ্টি হবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে